কিন্তু কোন ডিজে পার্টি থেকে এই সকল সামাজিক শিক্ষা দেওয়া হয়? অতএব ডিজে পার্টি যদি পুরো বন্ধ করতে পারেন আমাদের মাহফিলও নিয়ন্ত্রণে আমরা আনব, ঠিক কি না? এই দুই দিন যদি বার বন্ধ রাখতে হয় উশৃঙ্খলতা বন্ধ করার জন্য, পুরা দেশকে সব সময় শান্তিপূর্ণ রাখার জন্য এই বারগুলোকে 12 মাস বন্ধ রাখা দরকার, ঠিক কি না? আল্লাহ বলেন কনসেপ্ট বুঝো, এটা কোরআন তোমার মধ্যে ঢুকায় দিবে। বান্দা একবার যদি বোঝে, জেনারেটর আছে, জেনারেটর আছে, যে আপনারা যেই পটকাবাজি এটা বাংলাদেশের ভিডিও করতেছরে ভিডিও, এটা ইসলামের সংস্কৃতি নয়, এটা সভ্য মানুষের সংস্কৃতি নয়। আসমানের মধ্যে আপনি আগুন উড়াই দিচ্ছেন, এই পুরাই আপনার কি লাভ? এর পরিবর্তে যদি আপনি মানবতার কল্যাণে এক টাকাও ব্যয় করতেন ওটা আপনার অ্যাকাউন্টে জড়ো হতো। এই বোধ কোরআন ছাড়া যেই মানুষেরা এইগুলো করছে তারা অনেক শিক্ষিত, হয়তো স্কুলে পড়ে কলেজে পড়ে, কিন্তু তাদের মধ্যে মানবিক বোধ জাগ্রত হয় না। এরা আর পশুর সমান, এরা বরং পশুর থেকে নিকৃষ্ট, ঠিক কি না? আজকে ডিএমপি থেকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে প্রজ্ঞাপন আসছে, আমরা অত্যন্ত আনন্দিত যে তারা চমৎকার কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এক নম্বরে তারা বলেছেন আকাশে কোনো আতশবাজি, এই 31st night নামে এইটার উদ্দেশ্য করে কোনো আতশবাজি ফুটানো যাবে না। এটা ভালো না খারাপ সিদ্ধান্ত? কিন্তু আমার জিজ্ঞাসা, যেই আতশবাজি আকাশে ফুটানো যাবে না ওই আকশবাজি কি আসমান থেকে নাজিল হয় নাকি বাড়িতে বাড়িতে বানানো হয়? নিশ্চয় আসমান থেকেও আসে না, বাড়িতে বাড়িতেও বানানো হয় না। তাহলে যেই জায়গায় আতশবাজি বানানো হয় আর যে জায়গা দিয়ে আমদানি করা হয়, এই দুটা বন্ধ করলেই তো মূল কাহিনী শেষ, ঠিক কিনা? দুই নম্বর, ডিএমপি বলছে আমাদের কোনো বার খোলা রাখা যাবে না। আমার কথা হচ্ছে যেই বার খোলা রাখলে, মদ খাইলে, মাইসির মানে আপনার ব্রেনের উপর একটা প্রলেপ পড়ে, সমাজের মধ্যে মাদকতার কারণে সকল অশান্তি তৈরি হয়, এই দুই দিন যদি বার বন্ধ রাখতে হয় উশৃঙ্খলতা বন্ধ করার জন্য, পুরা দেশকে সব সময় শান্তিপূর্ণ রাখার জন্য এই বারগুলোকে 12 মাস বন্ধ রাখা দরকার, ঠিক কি না? আমরা ডিএমপির কাছে বলবো আপনারা বিবেচনায় নিবেন আমাদের কথাগুলি। আপনারা সুশৃঙ্খলতা ফেরার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তো চাই না 31 আর 1 তারিখ দেশে কেবল সুশৃঙ্খল থাক, 12 মাস সোনার বাংলা সোনা থাক। তিন নম্বর, ডিএমপি আমাদেরকে বলেছেন সব জায়গায় চেকপোস্ট হবে, চেকপোস্ট দিয়ে এই সময় জানো কেউ গুলশান বনানী অঞ্চলে ঢুকতে না পারে, বিশ্ববিদ্যালয় অঞ্চলগুলোর মধ্যে ঢুকতে না পারে, বের হতে পারে। এর দ্বারা কি এটা বোঝা যায় যত অভিজাত, যত আমাদের নামধারী শিক্ষিত জনপদ বলছি, এখানেই মনে হয় অন্যায় অশ্লীলতা অপদার্থ কাজ বেশি হয়? তার মানে প্রমাণ হয় যে আমরা যাহাকে শিক্ষা বলছি ডাল মে কুচ কালা হাই, এটা প্রকৃত শিক্ষা হচ্ছে না, ইসলামহীন শিক্ষা প্রকৃত শিক্ষা হতে পারে না। বড় বড় অনেক জামে আছে, অনেক মাদ্রাসা আছে, 5-7-10 হাজার কই, তাদের ক্যাম্পাসের আশপাশে এরকম করা হোক, ডিএমপি থেকে কোনো বিজ্ঞাপন আসে নাই, তার মানে বোঝা যায় এই শিক্ষার ওই শিক্ষার পার্থক্য আছে। আমি অনুরোধ এবং বিবেচনার জন্য বলছি, কেউ আমাদের প্রতিপক্ষ নয়, কারো পক্ষ নিয়ে আমরা কথা বলছি না। ডিএমপি এর পরে সর্বশেষ যে কথা বলেছে, কোন ডিজে পার্টি করা যাবে, যাবে কেন? যেই ডিজে পার্টি 31 তারিখ করা যাবে না, 31st night করা যাবে না, সেই ডিজে পার্টি অন্য সময় কেন হবে? এলাকার মানুষকে বিরক্ত করে রাত বিরাত নাই, রাত 1টা 2টা 3টা পর্যন্ত ইচ্ছা মতো বেলাল্লাপনা বেহায়াপনা এইগুলা চলতে পারে না। উনারা আমাদেরকে সবক দেন মাইকের শব্দ, মাহফিলের ক্ষেত্রেও আমরা বলি আমরা দুই চোখ দিয়ে দেখি না ইসলামের নীতি সমান, আমরাও বলি মাইকের শব্দ এমন জায়গায় দেওয়া যাবে না যেখানে বাচ্চারা অসুস্থ হবে, এত গভীর রাত পর্যন্ত মাহফিল করা যাবে না যেখানে অন্যরা কষ্ট পাবে। আমরা আদর্শ মাহফিলে রাত 10টার মধ্যে নির্ধারিত প্যান্ডেলে বক্স দিয়ে মাহফিল করতে চাই, তবে এইটা করার আগে আমরা বলতে চাই এই মাহফিলগুলা থেকে মানুষের হেদায়েতের জন্য, পিতামাতার কথা শোনার জন্য, অভদ্রকে ভদ্র বানানোর জন্য, ইসলাম মানার জন্য, আদর্শ সন্তান হওয়ার জন্য, স্ত্রীর প্রতি নির্যাতন বন্ধ করার জন্য, সামাজিক অবিচার দূর করার জন্য আহ্বান করা হয়। কিন্তু কোন ডিজে পার্টি থেকে এই সকল সামাজিক শিক্ষা দেওয়া হয়? অতএব ডিজে পার্টি যদি পুরো বন্ধ করতে পারেন আমাদের মাহফিল নিয়ন্ত্রণে আমরা আনবো, ঠিক কিনা? বলেন
কোন ডিজে পার্টি আপনাকে আদর্শ শিখাইছে যে উনি নেশে নেশে আসে উনার মনে এমন পরিবর্তন কালকের থেকে উনি উনার আব্বারে শ্রদ্ধা করে উনার আম্মার কথা বলতে চলে বউয়ের সাথে মোলায়েম ব্যবহার করে এতই নাসান আছে 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 আর এই মাহফিলগুলা থেকে বার্তা দেওয়া হয় যে বার্তায় বেয়াদব সন্তান আদর্শ হয় কথা শুনতো না কথা শুনে আদর করে বোঝানো হয় অন্যায় যাস না খারাপ সহবতে মিশিস না অতএব সবকিছুর সাথে সবকিছুকে কম্পেয়ার করে ফেলেন না এই মাহফিলগুলোর অবদান অনস্বীকার্য এখন পর্যন্ত বাংলাদেশের সামাজিক শিষ্টাচারে মানুষ যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত আদর্শিক আছে মসজিদের খুতবা আর এই মাহফিলের অবদান তার 50% এর বেশি অতএব আমরা ডিএমপি সহ যারা আমাদের কথা শুনছেন তাদের কাছে নিবেদন দিলাম আতশবাজি যদি আজকে বন্ধ হয় বাংলাদেশ থেকে চিরস্থায়ী আতশবাজি বন্ধ করতে হবে আমদানি রপ্তানি বন্ধ করতে হবে এইটা কোন রাস্তা দিয়ে ঢোকে এটা আপনাদেরকে দেখতে হবে যদি আপনারা বলেন না আমরা চেক দর পরেও ঢুকে তাহলে বোঝা যাবে যে আপনাদের কিন্তু ব্যর্থতা আপনাদের এই ব্যর্থতা আমরা নিব না আমরা চাই আমাদের বাহিনীগুলো সফল বাহিনী হোক বার খোলা যাবে না আজকে যদি হয় মদ খেয়ে মাদকতা করে উল্টাপাল্টা করে তাহলে আজকের যেটা বন্ধ 12 মাস বাংলাদেশ এটা বন্ধ আমরা এই দাবি করি এটাই কোরআন বলতেছে সফলতার সূত্র আজকে যেরকম ডিজে পার্টি করা যাবে না এরকম 12 মাস কোনো ডিজে পার্টি এইগুলা বেহায়াপনা চলবে না ঠিক কি না আজকে যেরকম বলছেন গুলান গুল গুলশান বনানি এইগুলো অঞ্চলে যেরকম ঢোকা বের হওয়া চেকপোস্ট এইগুলো অঞ্চলে অসভ্যতা কারা ছড়াচ্ছে তাদের কাছে বার্তা দেওয়া লাগবে দুঃখ লাগে হুজুররা কথা বলে কিন্তু যেই আদর্শ যেই প্যাগান সংস্কৃতি যেইটা ভোগবাদী সংস্কৃতির জন্য এই 31 ডিসেম্বরে আপনাকে শিখাচ্ছে এটা বাঙালি সংস্কৃতিও না বাঙালি বুদ্ধিজীবীরা কোথায় তারা কেন কথা বলে না তাদেরও তো বলা উচিত যেটা আমাদের আদর্শ নয় ঠিক কি না বুঝা যায় এরা ধান্দাবাজ সুযোগ সন্ধানী আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন কি করা লাগে কথাটা ভালো করে বাড়িতে যায় ওয়াইফের কাছে অন্য মানুষের কাছে গল্প করবেন আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম যারা তাদের সম্পদ ব্যয় করে আল্লাহ বলছেন এটা তাদের ব্যয় নয় মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন তাকে যে সম্পদ দিয়েছি আমি আল্লাহ ওটার থেকে ব্যয় করে ছোট্ট করে একটা জমি খুব করে নরম করে রেডি করে একদম সুন্দর একটা কাদা যেন গোটা না থাকে সব রেডি করার পর উপর দিয়ে একটু ছাই দিয়ে দিল আগের দিন রাত্রেবেলা পুরাপুরি সবচেয়ে বাছাইকৃত ধানগুলা ভিজায় রাখলো সন্ধ্যার সময় নিয়ে যায় ওই জায়গাতে যেই জায়গায় বীজতলা বীজতলায় সুন্দর করে ছিটায় দিল একটু ঠান্ডা মাথায় কথাটা বোঝেন ধান যেটা আপনি ছিটায় দিলেন ওইটার যেদিক সেদিক থেকে শিকড় ওঠে যেদিক সেদিক থেকে ট্যাঙ্ক গজায় না শিকড় গজানোর একটা দিক আছে ট্যাগ গজানোর একটা দিক আছে ঠিক কিনা এখন আপনি যে এই জায়গাতে 10 কেজি ছিটায় দিলেন ছিটানোর সময় বুঝে বুঝে যেইটার শিকড় নিচের দিকে ওঠা লাগবে ওইটা নিচেই ফেলাইছিলেন আর যেইটার ট্যাগ গজানো লাগবে ওইটা উপর দিকেই বুঝে বুঝে ফেলছিলেন 5% ঠিক পড়ে নাই 95% ভুল পড়েছিল কিন্তু আজব ভাবে দেখা গেল 24 ঘন্টা পর পরের দিন এসে শিকড় উপর দিকে একটারও নাই শিকড়গুলা নিচের দিকে যাওয়া লাগবে নিচে চলে গেছে ট্যাঙ্কগুলো উপর দিকে যাওয়া লাগবে উপর দিকে উঠে গেছে এইটা আপনার আমার কারিশমা নয় এটা রিজিক দিনই যেন রাজ্জাক তিনি হচ্ছেন আল্লাহ ঠিক কিনা আল্লাহ এই জন্য বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও দুনিয়ার মানুষ তোরে আমি সম্পদ ব্যয় করতে বললাম জীবনের সত্যতার অনুভব পাওয়ার জন্য এটা তোর কামাই নয় আমি আল্লাহ তোরে দিছিলাম ঠিক কি না আরেকটা উদাহরণ দেই কারণ আগামী 3 বছর কমসে কম এখানে আমার আসার কোনো চান্স নাই কয় বছর মিনিমাম 3 বছর যা শিডিউল আছে ওইগুলা কভার দিয়ে তারপরে 3 বছর পর এই জন্য যা কথা আজকে শুনে নেন ভালো করে শোনেন মানুষ দুই দিক দিয়ে খায় কয় দিক দিয়ে ওই যে পিছনে ওই মানে একদম অন্ধকার কয় দিক দিয়া দেখতে পান আমারে দুই দিক দিয়া একটা খায় মুখ দিয়া আরেকটা খায় নাক দিয়া আপনার মুখের বাজারের জন্য তো আপনি রাত দিন প্রচেষ্টা করেন কি খাবেন না একটু এলোমেলো হলেই গরম লেগে যায় আপনার খেপে যান তরকারি স্বাদ হয় না খেতে পারি না আছে কি না
প্রিয় ভাই রে আপনার মুখের খাবার কথা এত চিন্তা করলেন কিন্তু আপনি কোনোদিন আপনার নাক দিয়ে যে খান এইটা আপনাদের এলাকায় কিনে কিনে কারা খান হাত তোলেন কিনে কিনে না এটার দাম যে কত আপনার ধারণা নাই আমার আব্বাকে আজগর আলী হাসপাতালে ভর্তি করেছিলাম করোনার মধ্যে আইসিইউতে ছিল 7 দিন আল্লাহ হায়াতে রাখছেন ফেরত দিয়ে দিয়েছে বিল যা আসছে এটা বললাম না আপনাদের কাছে কিন্তু যেই অক্সিজেন ওই 7 দিন দিয়েছে অক্সিজেনের বিল 69000 আমার আব্বার বয়স 65 বছর 7 দিন থেকে 69000 বিল হইছে অক্সিজেনের একটু মাথা খাটান উমিম্মা রাজাকনা হুমিনফিকুন আল্লাহ তোমার আমার জন্য যে রিজিক দিল অক্সিজেন দিয়া ওইটার যদি হিসাব করা লাগতো আর কিনে খরচ করা লাগতো তাইলে ওইটার স্বাদ আর সাধ্যের সমন্বয় কোনোদিন হতো না নামাজ পড় চল যদি মন চাই না মন শুনতে যাচ্ছে না নামাজ পড় আল্লাহর কথা শুনতে চাই না এটা বন্ধ করে রাখ দিবে এদিকে পিছনে আয় এসে নাকটা ধরার 30 40 সেকেন্ড ধরে থাকবি আমি যখন নড়াচড়া করব ছাইরে দে স্টাসার জন্য জায়গায় ব্রেক খাসে ধরবি হ্যাঁ বেটা আল্লাহর অক্সিজেন যদি তুই না খাস আল্লাহর কথা না শুনলেও চলবে আল্লাহর অক্সিজেন যদি খাস কথা শোনা লাগবে নিজেরে নিজে টাইট দিবেন ঠিক কি না তবে বদমাইশ বন্ধুরে আবার ধরায় না জানো ও কিন্তু ছাড়বে না এক মিনিট পার হলে খবর খারাপ হয়ে যাবে আপনা ঠিক কি না আল্লাহ বলছেন কনসেপ্ট বুঝো এটা কোরআন তোমার মধ্যে ঢুকায় দিবে বান্দা একবার যদি বোঝে ভাই একটু করিমবেরি বলে না মাদার ভাইকে ফোন দে একটু হাতের মোবাইল আছে না আপনাদের জি মোবাইল খালি মাঠেই জ্বলায় দেখি আমরা আপনারা জ্বলাইতে পারেন নয় সবগুলো লাইট জ্বলান যার যার অ্যান্ড্রয়েড ফোন আছে সব লাইট গুলা জ্বলান হাতের ফোন গুলা জ্বলান সকলে সুরা ফাতিহা পড়ে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম ওয়া আলা আলিহিম ওয়া সাহবিহিম